আজকে আলোচনা দেখতে পাচ্ছ যে ঝড়ের যে মোচা বা অনেকে মোকা বলছে তার কিন্তু আমাদের বেঙ্গলে কিন্তু এফেক্ট হতে পারে। বিশেষ করে যেটা মায়ানমারে হওয়ার কথা ছিল সেটা কিন্তু পুরো বাংলাদেশের দিকেই প্রভাবিত হচ্ছে, আর পশ্চিমবঙ্গে সেটা প্রভাব পড়তে পারে। ঠিক আছে, দেখো আজকে 8 তারিখ শনিবার দিন কিছু নিম্নচাপ হয়েছে, তোমরা জানো মোচা বা মোকা অনেক খবর মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলছে মোচা বা মোকা নিয়ে। এই নামকরণ করেছে ইয়েমেন। ঠিক আছে, এবার দেখো এই মোকাটা কোথায়, মানে আজকে 8 তারিখ দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইন্ডিয়া, আর হচ্ছে বাংলাদেশটা দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, আচ্ছা কালকে কালকে 9 তারিখ, 9 তারিখের দিকে দেখো, তারপর 10 তারিখ, 11 তারিখ, 11 তারিখে নিম্নচাপে পরিণত হচ্ছে দেখতে পাচ্ছ বিশাখাপত্তনম। বিশাখাপত্তনমের কাছাকাছি ল্যান্ডফলটা হবে 13। 12 তারিখ কিন্তু ভুবনেশ্বরের কাছাকাছি এটা আস্তে আস্তে হচ্ছে দেখতে পাচ্ছ, এই ল্যান্ডফলটা কিন্তু দেখে যা দেখতে পাচ্ছ 14-13 তারিখে কিন্তু ঢাকার দিকে মানে রওনা হচ্ছে। কলকাতা দেখতে পাচ্ছে ল্যান্ডফোনটা কিন্তু এখানে হচ্ছে চট্টগ্রাম ঢাকার কাছাকাছি, জায়গাটা একটু দেখে নিই, কালাপাতা, কালাপাতায় কিন্তু ল্যান্ডফোনটা হচ্ছে। ঠিক আছে, কলকাতার দিকে দেখো, এই কলকাতার দিকেও কিন্তু এফেক্টটা পড়বে কিছুটা হলেও দেখতে পাচ্ছো।